আসসালামু আলাইকুম। আজ আমরা এক্সপ্লেন করব ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা যার নাম দি কেভ। বহু বছর পুরনো এক চার্চের সন্ধানে গিয়ে কিছু আর্কিওলজিস্ট টিম গুপ্তধনের লোভে একটি গুহার মধ্যে প্রবেশ করে, কিন্তু রহস্যময় ও পুরনো সেই গুহায় প্রবেশ করার পর তারা সবাই অদ্ভুতভাবে একের পর এক মারা যেতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত সেই গুহা থেকে আদৌ কি তারা বেঁচে ফিরতে পেরেছিল, জানতে হলে দেখতে হবে আজকের গল্প। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা কিছু চোরাকারবারিদের দেখতে পাই যারা রোমানিয়ার কার্পেথিয়ান পাহাড়ে একটি পুরনো চার্চের খোঁজে এসেছিল। চোরাকারবারিদের তথ্য অনুযায়ী এই চার্চের ভেতরে অনেক গুপ্তধন রয়েছে, আর এজন্যই গুপ্তধনের লোভে তারা এই চার্চে এসেছিল। চার্চের অবস্থান ছিল পাহাড়ের ভীষণ ওপরে। সবাই মিলে পাহাড় বেয়ে উপরে উঠে আসার পর চার্চের ভেতরে তারা একে একে প্রবেশ করে। চার্চের ভেতরে প্রবেশ করার পর তারা লক্ষ্য করে চার্চের দেয়ালে বিভিন্ন জন্তু জানোয়ার ও মানুষের কঙ্কালের ছবিগুলো খোদাই করে রাখা হয়েছে। ভীষণ পুরাতন এই চিত্রকর্মগুলোর অর্থ তারা বুঝতে না পারলেও সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তারা চার্চের ভেতরে আরও কিছু দূর এগিয়ে আসার পর লক্ষ্য করে চার্চের মেঝেতে ভয়ঙ্কর এক কঙ্কালের ছবি খোদাই করে রাখা হয়েছে। চারিদিকে কঙ্কাল আর জন্তু জানোয়ারের ছবি দেখে তারা বেশ ঘাবড়ে যায়। চোরাকারবারিদের মধ্যে জর্জ নামের এক ব্যক্তি বলে ওঠে, আমরা এখানে গুপ্তধন খুঁজতে এসেছি যেখানে একটি গুহা থাকার কথা ছিল, কিন্তু এখানে তো কোনো গুহা নেই, উল্টো চারিদিকে শুধু জন্তু জানোয়ার এবং কঙ্কালের ছবি খোদাই করা আছে। জর্জের কথা শুনে ডেভিড বলে, আমরা যে গুহা খুঁজতে এসেছি সেটার উপরে এখন তোমরা দাঁড়িয়ে আছো। মেঝেতে বৃত্ত আকারে কঙ্কালের যে ছবি দেখতে পাচ্ছ এর নিচেই গুহাটি রয়েছে। ডেভিডের কথা শুনে সবাই হতবিম্ব হয়ে পড়ে, কারণ অতি নিখুঁতভাবে গুহার প্রবেশদ্বার বন্ধ করা ছিল। তারা বুঝতেই পারেনি যে তাদের নিচেই গুহাটি রয়েছে। এরপর তারা চার্চের মেঝেতে বিস্ফোরক সেট করে, যাতে করে বিস্ফোরকের সাহায্যে চার্চের মেঝে ভেঙে তারা গুহার ভেতরে প্রবেশ করতে পারে। কিন্তু চার্চে বিস্ফোরক সেট করার পর যখন তারা ব্লাস্ট করে, সাথে সাথেই পুরো চার্চ ভেঙে পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যেই সবাই চার্চের ফ্লোর ভেঙে নিচে পড়ে যায়। পাহাড় থেকে একের পর এক বড় বড় পাথর ধসে পড়ে মুহূর্তের মধ্যেই পুরনো সেই চার্চ বিলীন হয়ে যায়। জর্জ ও তার পুরো টিম সেই অন্ধকারাচ্ছন্ন গুহার ভেতরে আটকা পড়ে। চোখের পলকেই এমন ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হবার পর সবার গা হিম হয়ে যায়। তারা এই গুহা থেকে এখন বের হবে কিভাবে, এসব চিন্তা তাদেরকে নিঃশ্বাস ফেলতে দেয় না। অন্ধকার গুহার মধ্য থেকে প্রতিনিয়তই অদ্ভুত অদ্ভুত শব্দ ভেসে আসছিল, যেটা যে কোনো মানুষের জন্য ভয়ঙ্কর এক পরিস্থিতি। গল্পের দৃশ্যপট পরিবর্তন হলে আমরা অনেক বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে একটি আর্কিওলজিস্টের টিম পুরনো সেই চার্চের সন্ধানে এসেছিল। এই আর্কিওলজিস্ট টিমের প্রধান ছিল ডক্টর নিকোলাই, এবং ডক্টর নিকোলাইয়ের নির্দেশেই পুরো টিম কাজ করত। গল্পের প্রথমে আমরা যে চোরাকারবারিদের গুহার মধ্যে আটকে পড়তে দেখেছিলাম, সেই বিষয়ে কিন্তু নিকোলাই ও তার টিম কিছুই জানত না, কারণ কিছুদিন আগেই তারা এই চার্চের সন্ধান পেয়েছে। নিকোলাই ও তার টিম পাহাড় থেকে ধসে পড়া পাথরগুলো চার্চের উপর থেকে সরাতে শুরু করে, এবং পাথর সরাতেই তারা সেই গুহার সন্ধান পায়। নিকোলাই ও তার টিম ভীষণ খুশি ছিল। তারা একে একে গুহার মধ্যে প্রবেশ করে। নিকোলাই ও তার টিম গুহার মধ্যে কিছু দূর এগিয়ে আসতেই তারা লক্ষ্য করে সামনে এগিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নেই, কারণ সামনে থেকে পুরো গুহা শুধু পানিতে ভর্তি ছিল। যদি তাদের সামনে এগিয়ে যেতেই হয়, তাহলে স্কুবা ডাইভিং করে তাদেরকে পানির নিচে দিয়ে যেতে হবে। নিকোলাই এসব দেখে জলদি গুহার উপরে উঠে আসে, এবং সে তাৎক্ষণিক এক স্কুবা ডাইভিং টিমকে খবর দেয়। নিকোলাইয়ের কথা মতো কিছুক্ষণের মধ্যেই সেই স্কুবা ডাইভিং টিম সেখানে চলে আসে। স্কুবা ডাইভিং টিমের প্রধান ছিল জ্যাক ও টেইলর। সম্পর্কে তারা ছিল আপন ভাই, এবং তারা দুজনেই অনেক দক্ষ স্কুবা ডাইভার ছিল। নিকোলাইয়ের সাথে সাক্ষাৎ করার পর তারা তাদের যন্ত্রাংশগুলো স্কুবা ডাইভিংয়ের জন্য প্রস্তুত করতে শুরু করে। টেইলর তার অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত করার সময় সেখানে আর্কিওলজিস্ট টিমের জুনিয়র ডক্টর ক্যাথরিন চলে আসে। ডক্টর ক্যাথরিন টেইলরকে কিছু পুরনো জুতো দেখায়, যেগুলো তারা গুহার মধ্য থেকে উদ্ধার করেছে, এবং এই জুতাগুলো ছিল গল্পের শুরুতেই গুহার মধ্যে আটকা পড়া সেই চোরাকারবারিদের। এর মানে সেই চোরাকারবারিরা গুহার মধ্যে আটকেই মারা গিয়েছিল। ডক্টর ক্যাথরিন টেইলরের সাথে কথা বলার সময় নিকোলাই সবাইকে মিটিংয়ে উপস্থিত হতে বলে, কারণ তারা সবাই মিলে এখন প্ল্যান করবে যে কিভাবে তারা গুহার মধ্যে তাদের পরবর্তী কাজগুলো সম্পূর্ণ করবে। মিটিংয়ে সবাই উপস্থিত হলে জ্যাক প্রজেক্টরের সাহায্যে গুহার একটি নকশা সবার সামনে তুলে ধরে এবং গুহার নকশা বর্ণনা করে বলে, এই গুহার নিচে আরেকটি গুহা রয়েছে যার দূরত্ব প্রায় 300 ফিট। আমাদের সাবধানে সেখানে যেতে হবে এবং সেখানে পৌঁছানোর পর আমরা আমাদের ক্যাম্প তৈরি করব। আমরা 12 দিন পর্যন্ত এই গুহার মধ্যে অবস্থান করব এবং কাজ সম্পন্ন করে তবে ফিরব। জ্যাক তার প্ল্যান সবাইকে বোঝানোর পর সেখানে ডক্টর নিকোলাই কিছু অদ্ভুত ঘটনার বিষয়ে কথা বলে, যে ঘটনাগুলি আজ থেকে বহু বছর আগে এই গুহায় ঘটেছিল। ডক্টর নিকোলাই বলে, অনেক বছর আগে এই শহরের রাজা একবার এই গুহায় প্রবেশ করেছিল, কারণ সেই রাজা জানতে পেরেছিল এই গুহায় অনেক মূল্যবান ধনসম্পদ ও সোনা রয়েছে। কিন্তু রাজা যখন সোনার লোভে এই গুহার মধ্যে প্রবেশ করল, তখন কিছু অদ্ভুত প্রাণী রাজা ও তার সৈন্যদের নির্মমভাবে হত্যা করেছিল এবং তারপর থেকে আজ পর্যন্ত এই গুহার মধ্যে ভয়ে কেউ প্রবেশ করেনি। ডক্টর নিকোলাইয়ের কথা শুনে জ্যাক ও তার টিম বিষয়টি বিশ্বাস করে না, কারণ তারা মনে করে রূপকথার গল্প কখনো সত্য হয় না। সবাই বিষয়টি হেসে উড়িয়ে দেয়। নিকোলাই এই বিষয়ে তাদেরকে আর কিছুই বলে না। এরপর দেখা যায় সবাই এক এক করে সেই গুহার মধ্যে প্রবেশ করে। জ্যাক তার টিম নিয়ে গুহার 300 ফিট নিচে চলে আসে এবং সেখানে একটি উঁচু জায়গা দেখে তারা বেস ক্যাম্প তৈরি করে। আমরা প্রথমবারের মতো গুহার পুরো দৃশ্যপট দেখতে পাই। গুহাটি ভীষণ সুন্দর ছিল। গুহার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। জ্যাক তার টিমের একজন স্কুবা ডাইভারকে, যার নাম ছিল ব্রিক, তাকে পানির গভীরে পাঠিয়ে দেয় এবং পানির নিচে গিয়ে ব্রিককে সেখানকার পরিস্থিতি সম্পর্কে তাদের জানাতে বলে। জ্যাকের কথা মতো ব্রিক তার সরঞ্জাম নিয়ে পানির গভীরে চলে যায়। বেশ কিছু দূর এগিয়ে আসার পর হঠাৎ করেই ব্রিকের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্রিকের সাথে আবারও তাদের যোগাযোগ সচল হয়ে যায়। জ্যাক ও তার পুরো টিম চিন্তামুক্ত হয়। তারা ব্রিককে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন ব্রিক জ্যাকদের বলে, এখানকার দৃশ্য অনেক সুন্দর, বিভিন্ন সামুদ্রিক মাছ ও কিছু অদ্ভুত ধরনের জীব সে দেখতে পেয়েছে। এছাড়া মূল্যবান কোনো ধনসম্পদ তার চোখে পড়েনি। ব্রিক কথা বলার সময় সেখানে অদ্ভুত ধরনের এক জীব চলে আসে এবং সাথে সাথেই ব্রিকের সাথে আবারও তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জ্যাক ও তার পুরো টিম আবারও চিন্তিত হয়ে পড়ে। অনেক চেষ্টা করেও তারা ব্রিকের সাথে যোগাযোগ করতে পারে না। বাধ্য হয়ে তারা সবাই মিলে পানির নিচে ব্রিককে খুঁজতে যায়। পানির নিচে দিয়ে এগিয়ে যাওয়ার সময় তারা বেশ কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়, কিন্তু সেগুলো ইগনোর করে সবাই ব্রিককে খোঁজার জন্য এগিয়ে যায়। কিছুক্ষণ পর সবাই উঁচু একটি জায়গায় এসে ওঠে এবং এখানেই তাদের সাথে শেষবারের মতো ব্রিকের কথা হয়েছিল। সবাই সেখানে ব্রিকের অক্সিজেন সিলিন্ডার ও স্কুবা ডাইভিংয়ের যাবতীয় পোশাক দেখতে পায়, কিন্তু ব্রিককে আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যায় না। সেখানে আরও অনেক স্কুবা ডাইভিংয়ের পোশাক তারা দেখতে পায়, যেগুলো হয়তো গল্পের শুরুতেই সেই চোরাকারবারিদের ছিল। স্কুবা ডাইভিং টিমের স্টুড নামের একজন লক্ষ্য করে তারা ব্রিককে খোঁজার জন্য যে কেবল অনুসরণ করে এখানে এসেছিল, সেই কেবলটি কোনো প্রাণী তার দাঁতের সাহায্যে কেটে দিয়েছে। স্টুড কেবলটি চেক করার জন্য কিছুটা এগিয়ে আসলে হঠাৎ করেই সেখানে অদ্ভুত এক প্রাণী স্টুডের উপরে আক্রমণ করে দেয়। ভয়ঙ্কর সেই প্রাণী মুহূর্তের মধ্যেই স্টুডকে পানির নিচে টেনে নিয়ে যায়। স্টুড বাঁচার জন্য চিৎকার করে সাহায্য চাইতে থাকে। স্টুডের চিৎকার শুনে টেইলর তাৎক্ষণিক পানির নিচে তাকে বাঁচাতে চলে যায়, কিন্তু ভয়ঙ্কর সেই প্রাণী স্টুডকে টেনে নিয়ে একটি সরু সুড়ঙ্গের মধ্যে ঢুকে যায়, যেখানে একজন মানুষের পক্ষে পৌঁছানো অসম্ভব ছিল। টেইলর ভয়ানক সেই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়ে। সে তাড়াতাড়ি করে পানির উপরে উঠে এসে তার ভাই জ্যাক ও পুরো টিম মেম্বারদের সব কিছু খুলে বলে। টেইলরের মুখ থেকে সব কিছু শোনার পর জ্যাক ও তার পুরো টিম অবাক হয়ে যায়, কারণ মাটির এত নিচে কোনো প্রাণীর পক্ষেই সারভাইভ করা সম্ভব নয়, এবং স্টুডের উপরে যদি কোনো প্রাণী আক্রমণ করেও থাকে তবে সেটা কি হতে পারে। এসব বিভিন্ন চিন্তা তাদের মাথায় প্রতিনিয়ত আসতে থাকে। জ্যাক ও তার পুরো টিম স্টুডকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। যেখান থেকে স্টুডকে সেই প্রাণী ধরে নিয়ে গিয়েছিল, তারা সেখানে এসে দেখতে পায় সামনে এগিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নেই। অর্থাৎ স্টুডের উপরে যখন হামলা হয়েছিল, তখন স্টুডের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সেখানকার পাথর ধসে পড়েছিল এবং পাথর ধসে পড়ার কারণে সামনের রাস্তাগুলো বন্ধ হয়ে গিয়েছিল। সামনে এগিয়ে যাওয়ার আর কোনো রাস্তা না পেয়ে সবাই আগের জায়গায় ফিরে আসে। জ্যাক সবার উদ্দেশ্যে বলে, আমরা যে রাস্তা দিয়ে এখানে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আমরা আর ফিরে যেতে পারবো না, কারণ স্টুডের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাথর ধসে সেই রাস্তা বন্ধ হয়ে গেছে। আমাদের অন্য কোনো রাস্তা খুঁজে বের করতে হবে। জ্যাকের কথা শুনে ডক্টর নিকোলাই বলে, এটা কার্পেথিয়ান পাহাড় এবং এই গুহা থেকে বের হওয়ার অন্য রাস্তা খোঁজা অতটাও সহজ নয়। আমাদের রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করা উচিত। ডক্টর নিকোলাইয়ের কথা শুনে জ্যাক বলে, আমরা চুপচাপ বসে থেকে রেস্কিউ টিমের অপেক্ষা করলে মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ আপাতত রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম নেই এবং রেস্কিউ টিম তবেই এখানে আসবে যখন 12 দিন পরেও আমরা ফিরে যেতে পারবো না। জ্যাকের কথা শুনে সবাই সিদ্ধান্ত নেয় চুপচাপ বসে না থেকে গুহা থেকে বের হওয়ার রাস্তা খোঁজা উচিত। এরপর সবাই জ্যাকের কথা মতো রাস্তা খুঁজতে বেরিয়ে পড়ে। একটা কথা এখানে বলে রাখি, ব্রিক কিন্তু এখনও বেঁচে ছিল এবং স্টুডো মারা যাওয়ার পর সে গুহার অন্য প্রান্ত থেকে সেখানে এসেছিল। এদিকে রাস্তা খোঁজার সময় ব্রিক ও টেলরের মধ্যে লড়াই বেঁধে যায়, কারণ ব্রিক মনে করে স্টুডোর মৃত্যুর জন্য টেইলর দায়ী। ব্রিক ও টেইলরের মধ্যে লড়াইয়ের এক পর্যায়ে চার্লি নামের এক মেয়ে এসে তাদের লড়াই থামিয়ে দেয় এবং বিপদের সময় এরকম আচরণ করতে নিষেধ করে। এরপর ডক্টর নিকোলাই সেখানে একটি অদ্ভুত প্রাণীর মৃতদেহ দেখতে পায়, যেটা মাইক্রোস্কোপের সাহায্যে পর্যবেক্ষণ করার পর জানা যায় এটা আসলে একটা প্যারাসাইট, অর্থাৎ একটা পরজীবী। অনেক বছর ধরেই তারা এই গুহায় বসবাস করছে এবং এই প্যারাসাইট অর্থাৎ পরজীবীগুলোর ঘ্রাণ শক্তি এতটাই বেশি তারা দূর থেকেই যে কোনো মানুষকে শনাক্ত করতে পারে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে, এই পরজীবীগুলো এত বড় কিভাবে হয়ে গেল? অন্যদিকে দেখা যায় জ্যাক ও টপ গুহার একটি চিকন রাস্তা বেয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই তাদের সামনে অসংখ্য বিষাক্ত বিচ্ছু চলে আসে, যেগুলো দেখে তারা পেছনে ফিরে যাবার চেষ্টা করে। কিন্তু এর মধ্যেই সেই ভয়ঙ্কর প্রাণী জ্যাকের উপরে আক্রমণ করে দেয়। জ্যাক প্রাণীটির সাথে লড়াই করে বেঁচে গেলেও সে গুরুতরভাবে আহত হয়। টপ জ্যাককে উদ্ধার করে দ্রুত টিমের সবার কাছে ফিরে আসে। জ্যাকের ক্ষতস্থানে ভালোভাবে ব্যান্ডেজ করার পর সবাই দ্রুত জ্যাককে সাথে নিয়ে গুহা থেকে বের হওয়ার অন্য রাস্তা খুঁজতে শুরু করে, কারণ দ্রুত গুহা থেকে বের হতে না পারলে হিংস্র এই প্রাণীর হাতে তারা সবাই মারা পড়বে। জ্যাককে সাথে নিয়ে তারা বেশ কিছু দূর এগিয়ে আসার পর সামনে তারা অসংখ্য মানুষের কঙ্কাল ও হাড়গোড় দেখতে পায় এবং এই কঙ্কালগুলো ছিল সেই রাজা ও তার সৈন্যদলের, যারা গুপ্তধন খুঁজতেই গুহার মধ্যে এসেছিল। নিকোলাইয়ের মুখ থেকে তখন গল্পটা সবাই বিশ্বাস না করলেও এখন তারা সবাই তার কথা বিশ্বাস করে। যাই হোক, জ্যাক সবাইকে সাথে নিয়ে কিছু দূর এগিয়ে আসার পর আমরা জ্যাকের মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাই। জ্যাক অল্প একটুতেই ভীষণ রেগে যাচ্ছিল এবং তার আঘাতের চিহ্নটা ধীরে ধীরে আরও বেড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল সেও হিংস্র প্রাণীটির মতো সবার উপরে আক্রমণ করবে। জ্যাক ও টপ গুহার দেয়াল বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল। তখন টপ জ্যাককে বলে, মনে হয় আমরা ভুল রাস্তা হয়ে এগিয়ে যাচ্ছি, আমাদের অন্য কোনো রাস্তা খোঁজা উচিত। টপের কথা শুনে জ্যাক বলে, বেশি কথা বলো না, আমরা ঠিক রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি দেয়ালের অপর পাশেই পানি রয়েছে, পানির শব্দ খুব ভালোভাবে আমি শুনতে পাচ্ছি। জ্যাকের কথা শুনে টপ বেশ অবাক হয়ে যায়, কারণ সে তো কোনো পানির আওয়াজ শুনতে পাচ্ছে না। টপ আপাতত জ্যাকের কথা মতো এগিয়ে যায়। কিছুক্ষণ পর বাস্তব অর্থেই তারা পানির কাছাকাছি চলে আসে। টপ এইবার বেশ বিস্মিত হয়, সে জ্যাকের উপর সবসময় নজর রাখে। পানির কাছে আসার পর তারা পানিতে একটি লাইট ফেলে পানির গভীরতা পর্যবেক্ষণ করে, যে পানির নিচে দিয়ে আসলে তারা বেরিয়ে যেতে পারবে কিনা। দেখা যায় নিচে পানির প্রবাহ রয়েছে, অর্থাৎ এখান থেকে তারা পানির নিচে দিয়ে বেরিয়ে যেতে পারবে। জ্যাক সবাইকে বলে, আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তবেই আমরা পানিতে নামব। এরপর সবাই কিছুক্ষণ বিশ্রামের জন্য সেখানেই অবস্থান করে। এদিকে জ্যাকের শরীর ক্রমশই ইনফেক্টেড হয়ে আসছিল, সে অদ্ভুত রকমের আচরণ করছিল, যেটা দেখে সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে। সবাই বিশ্রাম কাটিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পানির নিচে দিয়ে কিছু দূর এগিয়ে আসার পর তারা প্রবল স্রোতের এক ঝর্ণার মাঝখানে পড়ে। জ্যাক সবাইকে ঝর্ণার রাস্তা দিয়ে নিচে যেতে বলে, কিন্তু নিকোলাই ও ক্যাথরিন জ্যাকের কথা না শুনে অন্য রাস্তা দিয়ে যাওয়ার কথা বলে, কারণ ঝর্ণার রাস্তা কোথায় গিয়ে শেষ হয়েছে এ বিষয়ে তারা কিছুই জানে না। জ্যাক বলে, ঝর্ণার রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা আমরা নাও পেতে পারি, তাই এই মুহূর্তে এই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে। এরপর সবাই ঝর্ণার রাস্তা দিয়ে একে একে নিচে চলে যায়। নিচে আসার পর ক্যাথরিন টপকে বলে, পানির নিচে থেকে কিছু একটা আমাকে টেনে ধরেছিল, পানির নিচে কিছু একটা রয়েছে। ক্যাথরিনের কথা শুনে টপ পানির নিচে ডুব দিয়ে দেখলে পানির নিচে সে হিংস্র এলফিশ দেখতে পায়, যে মাছগুলো কামড় দিলে বিষক্রিয়ায় মানুষ মারা পর্যন্ত যেতে পারে। এলফিশের ভয়ে সবাই বেশ আতঙ্কিত হয়ে পড়ে। তারা সাঁতরে শুকনো কোনো জায়গায় ওঠার চেষ্টা করে, কিন্তু এর মধ্যেই প্যারাসাইট নামক সেই হিংস্র প্রাণী ডক্টর নিকোলাইয়ের উপরে আক্রমণ করে দেয়। মুহূর্তের মধ্যেই ডক্টর নিকোলাইকে টেনে নিয়ে গুহার একটি সরু রাস্তার মধ্যে নিয়ে আসে। ডক্টর নিকোলাইকে টেনে নিয়ে যাওয়ার সময় জ্যাক অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করে, সেটা হচ্ছে প্যারাসাইট নামক ওই জীবের শরীরে মানুষের মতো ট্যাটু রয়েছে, কিন্তু একটা জন্তুর শরীরে ট্যাটু কিভাবে আসলো? জ্যাক বিষয়টা বুঝতে পারলেও সে ফিরে এসে বিষয়টা কাউকে বলে না, কারণ সেই হিংস্র প্রাণী তার উপরেও আক্রমণ করেছিল। এমনটা আবার নয়তো যে ওই প্রাণীর আক্রমণে কোনো মানুষ বেঁচে গেলে সেও ধীরে ধীরে ওই প্রাণীতে রূপান্তর হবে। এসব চিন্তা জ্যাকের মাথায় প্রতিনিয়ত আসতে থাকে। এরপর দেখা যায় সবাই কিছু দূর এগিয়ে আসতেই সামনে তারা একটি পানির স্রোত দেখতে পায়। সবাই সেই পানির স্রোত অনুসরণ করে সামনে এগিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু জ্যাক সবাইকে নিষেধ করে, কারণ সে চাচ্ছিল তারা গুহার দেয়াল বেয়ে উপরে উঠে যাবে। জ্যাকের কথা শুনে ক্যাথরিন বেশ বিরক্ত হয়, কারণ জ্যাকের সিদ্ধান্তেই কিছুক্ষণ আগেই তারা বিপদে পড়েছিল, এমনকি ডক্টর নিকোলাইকেও তারা হারিয়েছে। জ্যাক ও ক্যাথরিনের মধ্যে কথা কাটাকাটির সময় চার্লি একাই সবার আগে দেয়াল বেয়ে উপরে উঠতে শুরু করে। বেশ কিছু দূর উপরে উঠে আসার পর আচমকা সেই জন্তু চার্লির উপরে আক্রমণ করে। চার্লি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে বাঁচতে পারে না। মারা যাওয়ার আগে সে তার কাছে থাকা সিলিন্ডারে আগুন জ্বালিয়ে দেয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে চার্লি সহ সেই জন্তু আগুনে ঝলসে মারা যায়। চার্লির মৃত্যুতে সবাই অনেক ভেঙে পড়ে। হয়তো কিছুক্ষণের মধ্যে তাদের পরিণতিও চার্লির মতোই হবে, এখান থেকে হয়তো তারা আর বেঁচে ফিরতে পারবে না। জ্যাক ও ক্যাথরিনের মধ্যে চার্লির মৃত্যু নিয়ে ঝগড়া বেঁধে যায়, কারণ জ্যাকের জন্যই চার্লি মারা গেছে। ক্যাথরিন জ্যাককে বলে, এখন থেকে আমি টিম লিড করব, আমার কথা শুনেই সবার চলতে হবে। জ্যাক ক্যাথরিনের কথা শুনে ভীষণ রেগে যায়, কারণ ক্যাথরিন তার দায়িত্বে হস্তক্ষেপ করছিল। জ্যাক ও ক্যাথরিনের টিম আলাদা হয়ে যায়। জ্যাকের টিমে ছিল জ্যাক, টপ ও টেইলর, এবং বাকি সবাই ক্যাথরিনের টিমে চলে যায়। ক্যাথরিন তার টিম নিয়ে পানির স্রোতের রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে এবং জ্যাক দেয়াল বেয়ে নিচের দিকে নেমে আসে। জ্যাক, টপ ও টেইলর এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখানে শুধু মানুষের কঙ্কাল পড়েছিল। মনে হচ্ছিল 100 বছর আগে এটা কোনো যুদ্ধের ময়দান ছিল। জ্যাক সামনের দিকে কিছুটা এগিয়ে আসলে সামনে সে পানির প্রবাহ দেখতে পায় এবং সেখানকার আবহাওয়া ভীষণ ঠান্ডা ছিল। জ্যাক বুঝতে পারে ওই পানির প্রবাহের সাথে গুহা থেকে বের হওয়ার নিশ্চয়ই কোনো রাস্তা আছে। জ্যাক টেইলরকে, ক্যাথরিন ও বাকি সবাইকে এখানে নিয়ে আসতে বলে এবং একসাথে এই গুহা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। টেইলর জ্যাকের কথা মতো ক্যাথরিন ও বাকি সবাইকে খুঁজতে চলে যায়। এদিকে ক্যাথরিনরা পানির রাস্তা বেয়ে এগিয়ে যাওয়ার সময় ব্রিকের উপর সেই হিংস্র জীব আক্রমণ করে দেয়। হিংস্র সেই প্রাণীর হাত থেকে বাঁচার জন্য ক্যাথরিন দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় টেইলরের সাথে তার দেখা হয়। ক্যাথরিন সবকিছু খুলে বললে টেইলর তাকে নিয়ে দ্রুত জ্যাকের কাছে চলে আসে। তারা সবাই পানির নিচে দিয়ে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এর মধ্যেই একের পর এক সেই হিংস্র জীবগুলো তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। জীবন বাঁচানোর জন্য সবাই পানির নিচে ডুব দিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু প্রাণীগুলো এতই চালাক ছিল, তারা শরীরের ঘ্রাণ পেয়েই তাদের উপরে আক্রমণ করছিল। টেইলর, টপ ও ক্যাথরিন পানির প্রবাহ দিয়ে বেরিয়ে যেতে পারলেও জ্যাক গুহার মধ্যে থেকে বেরোতে পারে না। সে সবাইকে বাঁচানোর জন্য হিংস্র প্রাণীগুলোকে তার দিকে আকর্ষিত করে এবং সিলিন্ডার বিস্ফোরণ করে প্রাণীগুলোকে সাথে নিয়ে মারা যায়। টেইলর, টপ ও ক্যাথরিন পানির প্রবাহের সাথে একটি নদীতে এসে ওঠে এবং অবশেষে তারা প্রাণে বেঁচে যায়। গল্পের দৃশ্যপট 1 বছর পেরিয়ে গেলে আমরা টেইলর ও ক্যাথরিনকে দেখতে পাই। টেইলর তার ভাইয়ের কথা মনে করে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখন ক্যাথরিন টেইলরকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার ভাই হয়তো গুহা থেকে বের হয়েও বেঁচে থাকতে পারত। এসব বলে ক্যাথরিন ওখান থেকে চলে যায়। টেইলর ক্যাথরিনের চোখ দেখে বুঝতে পারে সেও ওই প্রাণীর আক্রমণে ইনফেক্টেড হয়ে গেছে এবং প্রাণীগুলো শুধু গুহা নয়, বাহিরের পৃথিবীতেও বেঁচে থাকতে পারে। সে ক্যাথরিনকে খুঁজতে যায়, কিন্তু ক্যাথরিন ভিড়ের মধ্যে হারিয়ে যায় এবং এর সাথেই গল্পের সমাপ্তি হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।